হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশিদ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামনুল হককে গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। দুপুরে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মিনিট দশেক আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। মামনুল হককে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩রা এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে ধরা পড়ার পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল। এই ঘটনার পর হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। হেফাজতের নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। মামনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।